নমস্কার ভালো থেকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে ত্রিপুরা রাজ্যে জিবি হাসপাতালে এক অন্যতম নাম আমাদের এই জিবি হাসপাতাল জিবি হাসপাতালে আমি আবারও বলছি ত্রিপুরা রাজ্যে প্রথমবার জিবি হাসপাতালে নি সার্জারি হয় বিগত গতকালকে এবং যাদের হাত ধরে এই সফলতা পেয়েছে তাদের মধ্যে একজনকে আমরা আজকে পেয়েছি আমাদের এই ভালো থেকে অনুষ্ঠানে নমস্কার ডক্টর সুকুমল সরকারকে নমস্কার নমস্কার আমরা জানি যে গতকালকে ত্রিপুরা যে প্রথমবার জিবি হাসপাতালে এই নি সার্জারিটা হয় সম্পূর্ণ স্টোরিটা আমরা সম্পূর্ণ গল্পটা বিস্তারিত আপনার থেকে জানতে যাব প্রথমে অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে টোটাল নি রিপ্লেসমেন্টটা কি করে শুরু করা যায় তো ভাবতে ভাবতে আমরা একটা পেশেন্ট প্রায় দু বছর ধরে উনি আসছেন খুব ওনার হাঁটুর ব্যথা তারপর এক বছর পর ওনার চলতে কষ্ট হচ্ছিল আর ছ মাস ধরে উনি খুব কষ্ট করে লাঠি দিয়ে দিয়ে আসতো আর ওনার রাত্রের ব্যথায় এখন কিলার ওনার খুব একটা কাজ করে না বা অন্য যে কোনো ঔষধ এগুলোতে কাজ করে না তখন ওনার বাড়ির যে ফ্যামিলি মেম্বার ওনারাও ঘুমাতে পারে না তখন আমার কাছে জিজ্ঞেস করলো আমার ওপিটিতে আউটডোরে আসতো উনি এসে বলল বাবা তুমি আমাকে ব্যথা থেকে মুক্ত করো আমার তো খুব কষ্ট হচ্ছে তখন আমি ওনাকে বললাম আপনার ছেলেকে নিয়ে আসবেন ছেলে মেয়েকে নিয়ে আসবেন আমরা জিবি হসপিটালে আপনাকে টোটাল নি রিপ্লেসমেন্ট করব। মানে আপনার যে রোগটা হয়েছে এটার চিকিৎসা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট মানে আমরা এখানে একটা আপনার নতুন জয়েন্ট সৃষ্টি করব আপনার জয়েন্টটা একদম ক্ষয় হয়ে গেছে তখন উনি প্রথমে একটু ইতস্তত করলেন করি বাবাই তো অপারেশন অপারেশন তো ওনাকে আমি অনেকক্ষণ লাগিয়ে প্রায় ঘন্টাখানেক লাগিয়ে ওনা কাউন্সেলিং করেছি সাধারণভাবে অপারেশন বললে একটু হ্যাঁ কাউন্সেলিং করেছি আমার কাছে ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের যে পেশেন্টগুলি ওদের যে সাকসেসগুলি আমি দেখিয়েছি দেখুন মানুষকে ফেলুর নেগেটিভ দেখিয়ে তো কোনো লাভ নেই সাকসেসগুলো দেখিয়েছি যে কীরকম ব্যথায় মানুষ আসতো আর কিভাবে মানুষ বাড়ি যাচ্ছে মানে ব্যথা মানে পেইনলেস হয়ে ব্যথা নেই হাঁটতেও পারে কারোর উপর নির্ভর হয় না তো সেইটা দেখে প্রায় ঘন্টাখানেক পর উনি বললেন বাবু আমি অপারেশন করাবো আপনি আমাকে কতগুলি মানুষকে দেখেছেন যাদের বয়স আপনার থেকে বেশি মানে আমার থেকে বেশি সরি মানে পেশেন্টের থেকে বেশি আমি ইচ্ছে করি ওনার থেকে বেশি বয়স্ক তো গেছি ওনার বয়স বাষট্টি অবলা দাস ওনার বাড়ি ক্যাম্পের বাজার আপনার ওইখানে একটা ইয়ে আছে ক্যাম্পের বাজার এখানেই বাড়ি তো আমি তখন বললাম যে এটা করুন আপনি ভালো হয়ে যাবেন দেখুন এখানে যে মানুষগুলো অপারেশন করেছে এগুলো কিন্তু মিথ্যে কথা না সবাই কথা বলছে যে আমি অপারেশন করার ভালো হয়েছি এবং আমি চেষ্টা করেছি ল্যাঙ্গুয়েজটা বাংলায় যেগুলো ইউটিউবে থাকে মানে ক্যালকাটা বেস্ট যে পেশেন্টগুলোকে আমি ইয়ে করেছি প্রজেক্ট করেছি উনি শুনে তো খুব খুশি হয়েছেন শুনে বললেন যে না শুনে বলেন যে আমাকে ঠিক আছে আমি তো বললো যে ঠিক আছে তাহলে আমি করাবো হ্যাঁ আমি অপারেশন করাবো রাজি হলেন এরপর পনেরো দিন পরে এসে বলে বাবা আমি তো অপারেশন করাবো না বলেছি ব্যথা না ব্যথা আছে আবার এরকম ব্যথা হয়েছে আবার উনি আসছে যে আসার পর ওনাকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি কারণ ফার্স্ট আপনাকে মানুষের মধ্যে কি একটা ইয়ে আছে যে ত্রিপুরাতে এই সার্জারি তো আগে হয়নি জীবিতে জীবিতে তো হয়নি তো না হওয়াতে সবাই জীবির প্রতি একটা কি মনে হয়েছে যে এই অপারেশনটা এখানে হবে না প্রথমবারের মতো তো ওনাকে কাউন্সেলিং করতে হয়েছে ওনার ছেলেকে কাউন্সেলিং করেছি করতে করতে বলেছে আরে তোমরা তো ঘুমাতেই পারো না ওনার ব্যথায় তো পেইনলেস হবেন উনি হাঁটতে পারবেন এখন তো হাঁটতেও পারে না তোমাদের নির্ভর হবে না দেন দে দেম এগ্রি দ্য প্রসিডিউর স্টার্টেড তা অনেক পর ওরা ভর্তি হলো বারোই মে টুয়েলভ মে আমরা ওকে পরীক্ষা নিরীক্ষা করলাম ইকো কার্ডিওগ্রাফি করালাম করিয়ে টরিয়ে তারপর ওনাকে পিএসি চেক আপ করলাম মানে প্রি এনএসিসিয়া যেটাকে বলে করিয়ে ওকে ফিট করলাম ফিট করে ওকে আমরা অপারেশনাল ডেট ঠিক করলাম গতকাল তো ওটিতে আমরা এনএসিসিয়া ডিপার্টমেন্ট খুব ভালো হেল্প করেছে মোট কয়জন ডাক্তার ছিল এই তো আমি ডক্টর শঙ্কর দেব রায় তারপর দেখুন একটা জিনিসে তো সবারই একটু না একটু মানে কন্ট্রিবিউশন থাকে তবে মেইন জায়গাতে আমি আর ডক্টর শঙ্কর দেবরায় ছিলাম আচ্ছা হ্যাঁ আর এনএসসিটির ছিল ডক্টর তুষার মজুমদার আপনি বললেন যে বারো তারিখ উনি ভর্তি হয়েছিল হ্যাঁ তবে সেই দিন থেকে কাল অবধি সেই যে হাটু রিপ্লেসমেন্টের যে প্রসেসটা কিছু না কিছু চলছিল হ্যাঁ চলতো আমরা ফিজিওথেরাপি দিয়েছি ওনাকে কিছু ডিফোর্মিটি ছিল ফ্লেকশন ডিফোর্মিটি ফিজিওথেরাপিতে যতটুকু কারেশন করা যায় যাতে মানে অপারেটিভ ইন্টার অপারেটিভ আমাদের সময় নষ্ট কম হয় হুম

রিপ্লেসমেন্ট আপনি যেটা বললেন নি রিপ্লেসমেন্ট বা আমরা যেটাকে বলি যে নি সার্জারি তবে কি সার্জারিটা হওয়ার পর তারপরে একেবারে সিঁড়ি দিয়ে ওঠা বা একেবারে ব্যথা কমে যাবে মানে সিঁড়ি দিয়ে উঠতেও পারবেন উনি আমরা কালকে থেকে ওনাকে হাঁটাবো আচ্ছা ওয়াকার দিয়ে হাঁটাবো তারপর আস্তে 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 আমরা মাসখানেক পরে ওনাকে একদম নর্মালি হাঁটতে বলবো ভবিষ্যতে কি সেই ব্যথা হতে পারে আবার কোথাও

তো মেইন কমন কজ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা করি মেইন দুইটাই ইন্ডিকেশন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আমরা টোটাল রিপ্লেসমেন্ট করি মেনলি এত সুন্দর একটা অপারেশন হওয়ার পর এবং যেহেতু সফলতা আজকে আপনার আপনারা দেখেছেন অভিনন্দন তো জানাবই তো সাথে সাথে আমি জানতে চাবো যে যেহেতু আপনি বললেন যে আপনি অনেকগুলো কারণ থাকে এই নি সার্জারির পিছনে বা অনেক রকমের প্রবলেমেই এই নি সার্জারি হয় তো যেহেতু এটা সাধারণ হয়ে গেছে অনেকের মধ্যে প্রবলেমগুলি হয়তো আপনারা দেখছেন বর্তমানে জিবি হাসপাতাল অনেকটাই ডেভেলপমেন্ট বা আমরা দেখতে পাচ্ছি বিগত কিছু দিনে আমরা হাসপাতালে অনেক ডেভেলপমেন্ট দেখছি এই অপারেশনটা আজকে হলো গতকালকে যেটা হলো তবে কি আমরা বলতে পারি যে আগে কি কি প্রতিবন্ধকতার মধ্যে ছিল যে এই সার্জারিটা হতো না এত বছর ধরে দেখুন আমি দু সাল থেকে জীবিত আছি এই সার্জারিগুলো হওয়ার না পেছনে হওয়ার মেন কারণটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এখন যেভাবে একটা সুপার স্পেশালিটি করার একটা মানে গভমেন্ট উদ্যোগ আছে সেটার কিছুটা হলো লেকিং ছিল হুম আর গভর্নমেন্ট প্রসিডিউরের পাশাপাশি আমাদের ডাক্তারদেরও একটু ব্যক্তিগত এখন দেখুন এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী একজন ডাক্তারবাবু উনি তো শুধু স্বাস্থ্য নিয়ে ব্যস্ত থাকেন না ওনার আরও অনেক কিছু আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা রাজ্যের সারা রাজ্যের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করেন ঠিক আছে তো তো এখন আমার যদি এই যে পেশেন্টটাকে আমি এফোর্ট নিয়েছি আমার যদি লক্ষ্য থাকে যে আমি কাজ করব তাহলে নিশ্চয়ই উনি আমাকে না তো করবেন না তো করবেন না তো এবং আমি আশা করি যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের সব কর্তা যেমন আমাকে একটু আগে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি ফোন করেছিল যিনি মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পরি দেবাশীর বসু মহোদয় আমাকে ফোন করলো বললো আমি খুব খুশি হয়েছি আপনি অপারেশন করেছেন আপনি রেগুলারলি অপারেশনগুলি করবেন মানে খুব খুশি হয়েছে তো আমার খুব ভালো লেগেছে দেখুন একটা জিনিস কি আপনার বাবা বা মা বা আপনার বড়রা যারাই আছে বা ইভেন আপনার ছোটরাও যারা আপনার বন্ধুরা যারা আপনাকে যখন ভালো বলবে না আপনি দেখবেন একটু ইচ্ছে যদি থাকে পরে একটা কিছু মানে না করার আপনার মনে হবে না সবাই ভালো বলতে বলতে মানুষকে ভালো বলা যায় আর আপনি ভালো মানুষ খুব বারবার খারাপ বলেন ভালো মানুষ খারাপ হয়ে যাবে হুম তবে এই যে সার্জারিটা করতে হয় আমরা যে দেখতে পাই যে এটাই আমি মনে হয় এই যতদিন যে হয়নি এটা মূল কারণ হচ্ছে এটা তো ডাক্তারদের যে এই যে একটা যে স্ট্রিম লাইন এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে এই গভর্নমেন্ট আসার পরে মানে গত ইয়ে থেকে যেমন নিউরো সার্জারি শুরু হয়েছে ইউরো মানে সবগুলি স্পেশালিটি না নেফ্রোলজি দেখুন জিবি আগে একটা মানে ডিস্ট্রিক্ট হসপিটাল মতো ছিল হ্যাঁ মানে এটার মেইন কাজ ছিল রেফার করা মেইন যে কাজটা ট্রিটমেন্টটা ছিল রেফার তো এখন কিন্তু সেটা উঠেছে কালচারটা উঠেছে যে কালকে পেশেন্টটা রেফার হতো আমরা যেটা করেছি বাইরে দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ হতো দেখুন মিনিমাম দুই থেকে দেড় দুই লাখ টাকা যেত তারপর প্লেন ফেয়ার দেখুন সব কিছু দেখুন আপনি আমি এটাই আপনার কাছে জানতে চাইব যে এখন থেকে কি সব তবে যে কোনো পেশেন্ট জীবিতে ইনি সার্জারি করতে আসতে পারে হ্যাঁ সম্ভব এখন থেকে শুরু হলো এতদিন যেহেতু সব বাইরে যেতে হতো এই নি সার্জারি করার জন্য বা ত্রিপুরা যদিও কোনো জিবি হাসপাতালে বা কোনো সরকারি হাসপাতালে এটা হয়নি এখন অবধি তবে কি ব্যয় যে ব্যয়বহুল যে জিনিসটা ছিল নি সার্জারি সেটা অনেকটাই কমে যাবে ত্রিপুরাবাসীর জন্য একদম দেখুন কালকে যে অপারেশন হয়েছে ওনাদের পাঁচ পয়সা খরচ করতে হয়নি এখন বিনামূল্যেই অপারেশনটা হ্যাঁ এখন যেটা খরচ করছে কিছু কিছু তারা কিনছে সেটা কিন্তু আবার আয়ুষ্মানে যখন দেবে আয়ুষ্মান থেকে ওদের টাকা দিয়ে দেবে ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে দ্যাট মিনস আপনি বলুন উইদাউট এনি কস্ট যে অপারেশনটা বাইরে গেলে করতে হতো প্রায় দেড় লাখ টাকা বা দু লাখ টাকা লাগতো এখন থেকে রাজ্যবাসী বিনামূল্যে জিবি হাসপাতালে সবসময় নি সার্জারি করতেই পারে রিপ্লেসমেন্ট সার্জারি নি সার্জারি তো অন্যগুলো হয় রিপ্লেসমেন্ট হ্যাঁ টোটাল টোটাল নি কি কি কারণে তো আপনি বলেন অনেক কারণ হতে পারে তাহলে আমি নেক্সট যে আপনার কাছে জানতে চাইবো যে একটি বয়সের পর আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে হাঁটুর ব্যথা শুরু হয় বেশিরভাগটি বয়সের পর সবারই দাদু ঠাম্মাদের মুখে আমরা শুনে আসি যে হাঁটুর ব্যথা থাকে বিশেষ করে শিরুই শিরি ভেঙে যে ওঠা এখানে সবার কষ্ট হয় একটা বয়সের পর তবে কি কি কারণে এই ব্যথাটা হাঁটু ব্যথার কারণগুলি কি কি হয় হাঁটু ব্যথার একটা ডিজেনারেটিভ চেঞ্জেস মানে অস্টিওথাইটিস যেটাকে বলে তারপরে আপনার যাদের ভাইটামিন ডি থ্রি ডিফিসিয়েন্সি থাকে তাদেরও হয় সেটা একটু অল্প বয়সে যাদের তাদেরও হয় তারপর অস্টিও অ্যাথ্রাইটিস তারপর রিমার্টেড অ্যাথরাইটিস মানে আর্থ্রাইটিস পেনটাই বেশি হয় উইথ এবং সঙ্গে থাকে অস্টিওপোরসিস এইগুলি মেন কারণ আর ট্রমাটিক কোচ এখন আজকালকার দিনে ধরুন অ্যাক্সিডেন্ট বেশি স্পোর্টস ইঞ্জুরি বেশি তো সেইগুলি থেকে আর্লি ডিজেনারেটিভ ট্রিটমেন্টে আসে বয়সের অনেক আগেই রিপিটেড স্পোর্টস ইঞ্জুরি হয় রিপিটেড মানে এখন স্কুটি বা বাইক অনেক বেশি না তো রিপিটেড ইয়ে হয় পজিশান মানুষের পোস্টার আগে একটা লোক কতক্ষণ এক জায়গায় বসে থাকতো বলুন আর এখন একটা লোকে কত জায়গায় বসতে হয় পড়াশোনাও টাফ হয়ে গেছে এখন আগে সাত ঘন্টা পড়লেই বলতো অনেক পরে এখন ছেলে মেয়েরা মানে অ্যাভারেজ সবাই দশ বারো ঘন্টা পড়াশোনা করে তো পড়তে হলে তো বসে থাকতে হবে ওর হাটুটা পাকা করে তো সেটা একটা মানে আর্লি ডিজেন্টিভ চেঞ্জেসের কারণ এই যে নি যে রিপ্লেসমেন্ট যে সার্জারিটা

আমরা মানে আমরাও কিন্তু ঈশ্বরের কাছে মানে অবনত মানে নতমস্তক ঈশ্বরের কাছে প্রার্থনা করেই করি যে ভগবান যেন আমার দ্বারা মানুষটাকে ভালো করে আমার মধ্যে কোনো অহংকার থাকে না তখন আমি পার্সোনালি আমি আপনাকে বলছি আমি যখন অপারেশন টেবিলে যাই আমি বারবার বলছি কারণ এটা সবাই দেখবে আমি তখন আমার নিজেকে খুব বিনয়ী মনে হয় যে একটা মানুষ আমার কাছে সারেন্ডার করেছে ওকে আমি অপারেশন করব ও আমার দ্বারা ভালো করবে ঈশ্বর কারণ একই অপারেশন করে আমার থেকে ভালো কোয়ালিটি বা আমার থেকে খারাপ কোয়ালিটি বা আমার মতো করে অনেকের ইনফেকশন হচ্ছে কিন্তু আমার پیشنেন্টলি ইনফেকশন হচ্ছে না দ্যাট মিনস আই আই नीड द মানে ব্লেজিং অফ দা গোল্ড আমি ঈশ্বরের আশীর্বাদ চাই সেই হয়তো ডাক্তারকে ঈশ্বরের দরজায় দেওয়া হয় আমরা ঈশ্বরের দরজায় না মানে একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছে ঈশ্বর এটা বলতে পারেন সত্যি কথা আপনি যা বললেন যে বাতির যে একটা প্রবলেম থাকে অনেকের বাতির থেকেও কি হাঁটু ব্যথা হতে পারে হ্যাঁ হ্যাঁ এইটাই তো এই তো রিউমেটিজম এটা তো বাত তো আচ্ছা বাতির থেকে যে হাঁটু ব্যথা হয় বা অন্য কোন কারণে যখন হাঁটু ব্যথা হয় তখন কি এই রিপ্লেসমেন্টের সার্জারিটা দরকার হতে পারে হ্যাঁ দরকার হতে পারে যখন এটা লাস্ট স্টেজে যাবে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এগুলো আছে তো তো লাস্ট স্টেজে যখন যাবে তখন রিপ্লেসমেন্ট বা অন্য কোন অপশান থাকে না কোন কোন রোগী বুঝতে পারবে যে এখন এটা রিপ্লেসমেন্টের দরকার ঠিক রোগীরা তো বুঝতে পারবে না ডাক্তারই বুঝতে পারবে কোন পর্যায়ে গেলে এবং কি কি সমস্যা দেখা দিলে রোগীর কি কি সমস্যা দেখা দিলে এটা আমরা বুঝতে পারব কি করে জানেন আমরা এটা বুঝব এক্সরে করে রেডিওলজিক্যাল ফাইন্ডিং এন্ড ক্লিনিক্যাল ফাইন্ডিংস হুম এবং মানে এই দুটো জিনিস দেখে আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা پیشنটকে বলবো জেনারেলি আপনি দেখতে পাবেন না একটা পেশেন্ট আসতে আসতে মানে হাঁটতে পারছে না উনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন ফ্যামিলির উপর এগুলো সবগুলি ইন্ডিকেশন মানে আপনাকে অপারেশন করে স্টেবল থাকতে হবে ঠিক কতদিন লাগে আবার সুস্থ হয়ে একেবারে সুস্থ হয়ে দাঁড়িয়ে হাঁটার জন্য মাসখানিকের মধ্যে মাসখানিকের হ্যাঁ একদম প্রায় এক মাস পর সে সুস্থ মতো যে একবারই হাঁটতে পারতো না সে সুস্থ মতো আরামসে হাঁটবে পেইনলেস থাকবে ব্যথা হবে না এছাড়া এছাড়া কি কি সমস্যা সম্মুখীন হতে পারে যখন যদি কোনো রকম প্রবলেম হয় অপারেশনে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে پیشنট মানে কমপ্লিকেশন বলছেন কমপ্লিকেশন হলো তো অনেক কম ইনফেকশন আছে হ্যাঁ তারপর লুজেনিং অফ দা কম্পোনেন্ট আছে অনেক ইনফেকশন আছে তো কমপ্লিকেশন আছে সেটা সাধারণত খুব কমই হয় কারণ আমরা মেজারমেন্টগুলো নিয়েছি যাতে ইনফেকশন না হয় ওটি আমরা স্টেরাইলাইজ করেছি আগের দিন সমস্ত দিক দিয়ে আমরা যতটুকু পারি আমরা মানে যাতে ইনফেকশান না হয় এ করেছি বাকিটা তো বলেছি যে ব্লেজিং অব দ্য গড সবটা আমার হাতে নেই হ্যাঁ এখন অবধি উনি ভালো আছেন এটাই সবচেয়ে বড় জিনিস ওনার ব্লাড রিপোর্ট টিপোর্ট সব নর্মাল আছে আজকে সন্ধ্যা অবধি দেখা যাক ঠিক সুস্থ থাকলে আপনারা কবে হাসপাতাল থেকে উনি বাড়ি বাড়ি যেতে পারেন আমরা ওনাকে ছুটি দিয়ে দেব সাত দিন পর কারণ আইসিউতে থাকা মানে কি উনি ডায়াবেটিক সিক্সটি টু ইয়ার্স ওল্ড নসোকোমিয়াল একটা ইনফেকশন আছে যেটা মানে ধরুন অন্য পেশেন্টের থেকে ওনার আসতে পারে বা হসপিটাল এনভায়রনমেন্টে যে একটা অনেক সময় অর্গানিজম থাকে এটাও ওনাকে ধরে ফেলবে ওনার ইমিউনিটি কম থাকবে না ডায়াবেটিস প্লাস এজ প্লাস অপারেটিভ পেশেন্ট ওনাকে বলবো ভালো করে খাওয়াতে প্রোটিন ডায়েট ক্যালোরি ভ্যালু যাতে ভালো হয় খাওয়াতে তো ইমিউনিটি বাড়াতেও ওনাকে মানে তাড়াতাড়ি সুস্থ হতে গেলে আমি যেটা বলছিলাম আপনাকে যে অন্য যদি ট্রিটমেন্ট বাদে মানে আমি যে বলবো যে সার্জারি বাদে সরি আমি ভুল আর বললাম যে সার্জারি বাদে অন্য কি কি ট্রিটমেন্ট করা সম্ভব যে যদি এরকম রিপ্লেসমেন্ট বাদে যে কোনো যে কোনো আর্থরাইটিস অস্ট্রিওথরাইটিস আমরা প্রথম শুরু করি কালকে যেটা আমরা করলাম ইন্ডিকেশনটা প্রথম আমরা কনজারভেটিভ করি ফিজিওথেরাপি দেই হ্যাঁ সেটা তো অনেক মানুষ ভালো হয়ে যায় নিয়ারলি মোর দেন ফিফটি মানুষ এটা কনজারভেটিভ ভালো হয়ে যায় বলি সিঁড়ি কম যাতে ওনার ওঠেন আর হাঁটু বাঁকা করে যাতে না বসেন হুম আর কিছু ব্যায়াম আছে ব্যায়ামগুলি করার জন্য। এইগুলি তো আপনার হলে মোটামুটি সেরে যায় ফিফটি পারসেন্ট লোক বাকিরা তারপর আরও মানে ওষুধ বাড়াতে হয় ঠিক আছে তারপর আপনার ফিজিওথেরাপি বাড়াতে হয় বিভিন্ন ধরনের এখন মডার্ন ফিজিওথেরাপি আছে এগুলো করতে হয় এই আমাদের অর্থোপেডিক্সের কনজারভেটিভ ট্রিটমেন্ট প্লাস ফিজিওথেরাপির যে কমিনেশন থেরাপি দুটো দিয়ে আরও বিশ পার্সেন্ট লোক ভালো হয়ে যায় লাস্টে অপারেশন লাগে খুব কম পার্সেন্টের ধরুন টেন পার্সেন্ট পেশেন্ট লাস্টে গিয়ে সার্জারি লাগে কি কি সমস্যা হলে অপারেশন করা যাবে না আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসে বলেছি অপারেশন করা যাবে না দেখুন অপারেশন আপনি করতে গেলে অপারেশন থেকে সুস্থ হতে গেলে আপনার শারীরিক যে কোমোরবিডিটি যেটা আমরা বলি যে শারীরিক কিছু অসুখ বিসুখ থাকতে পারবে না যেমন আপনারা খুব হাই ব্লাড সুগার আনকন্ট্রোল ব্লাড সুগার এটা কন্ট্রোল করে করতে হবে এইচআইভি পেশেন্ট বা ইমিউনো কম্পিটেন্ট কোনো পেশেন্ট ড্রাগ এডিক্টেড বা ইয়ে আছে কম্পিটেন্ট ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টগুলোকে না করা ভালো বেটার টু অ্যাভয়েড দ্য টোটাল নি রিপ্লেসমেন্ট লাইক সার্জারি কারণ এটাতে আপনার শরীরের ইমিউনিটি না থাকলে আপনার হিলিং প্রসিডিউর ফাস্ট হবে না হুম আর হচ্ছে আপনার এটাই মেন কোমরবিডিটি যে আপনার শরীরের যেমন অনেকের সিভিয়ার হার্ট ডিজিজ আছে হ্যাঁ আপনি ইন্টার অপারেটিভ তো এনেসেসিয়া দিতে হবে পোস্ট অপারেটিভ আছে তো সেগুলো সহ্য করতে পারবে না তো এখানে আমরা যখন অপারেশন করবো আমরা যার ধরুন কোমোরবিডিটিগুলি দেখি এবং ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট নেফ্রোলজিস্ট সবাইকে দিয়ে আমরা চেক করাই কারণ এটা একটা বড়ো সার্জারি তো তারা যদি ফিটনেস দেয় যে না ঠিক আছে করতে পারবেন কারণ জিনিসটাও হয় একটু বয়স্ক মানুষেরই যাদের বয়স এবোভ সিক্সটি ফাইভ এরকম তো এটা যদি তারা ক্লিয়ারেন্স দেয় আমরা করি যারা করতে পারবেন আপনি বললেন হাই ব্লাড সুগার থাকলে করা যায় না তবে আনকন্ট্রোল আনকন্ট্রোল যদি থাকে যদি করা না যায় কি দেখুন সেটা হচ্ছে তখন স্টিক নিয়ে আঁটতে হবে ঠিক আছে খুব সাবধানে মানে অর্থ মানে অস্ট্রিওটিক স্টিক আছে অস্ট্রিও ব্রেস ব্রেস আছে নি ব্রেস এগুলো পড়তে হবে মেডিসিন আছে মেডিসিনগুলি খেতে হবে ব্যায়ামগুলো করতে হবে যে তারপর আপনার মডার্ন যে ফিজিওথেরাপির যে মেয়ে আছে এগুলো দিতে হবে আপনি তো বললেন যে সিক্সটি বা সিক্সটি এর পর বা সেভেন্টির ফোন সাধারণত হাঁটুর প্রবলেমগুলি দেখা দেয় কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে খুব বেশি বয়স হয়নি ছোট কোনো আঠারো থেকে বছর বা ষোলো বছরের কোনো শিশু বাচ্চারও দেখা যায় যে হাঁটু ব্যথা হচ্ছে কি কি কারণেই হাঁটু ব্যথাটা হয় সাধারণত হাঁটু ব্যথা তো মূল কারণ হচ্ছে আপনার এক নম্বর তো অস্ট্রিয়াথাইটিস ডিজেনারেটিভ চেঞ্জেস এইজের জন্য হয় তারপর হচ্ছে আজকালকার দিনে দেখুন মনে করুন আমার মেয়ের সঙ্গে যারা পড়াশোনা করেছে হ্যাঁ তারা তো আমি দেখেছি খুব হার্ড লেবার দিয়েছে তো পড়াশোনার সময় আমি দেখেছি যে প্রায় সময় হাঁটুটা বাঁকাই থাকতো ঠিক আছে তো আমি মনে করি এইগুলো থেকে বাঁচতে গেলে তখন থেকে এই হাঁটুটা একটু স্ট্রেট করে এমন একটা ডিভাইস তৈরি করতে হবে যাতে আমার হাঁটুটা সোজা থাকে পড়ার সময় হ্যাঁ এইগুলো করলে আর্লি অস্টিওথাটিক চেঞ্জেসটা আসবে না এখন তো প্রায় দেখা যায় যে থার্টি ফাইভ টু ফোরটির মধ্যেই অনেকের হাঁটু ব্যথা এবং অস্টিও মানে অস্টিওফাইট পাওয়া যায় অনেকের হাঁটুতে হুম মানে এটাকে বলে আপনার ফিজিওলজিক্যাল এইজ আর ক্রোনোলজিক্যাল এজ আপনি ক্রোনোলজিক্যালি থার্টি ফাইভ কিন্তু ফিজিওলজিক্যালি আপনি সেভেন্টি ঠিক আছে দুটা এজ আছে আর কি মানুষের একটা হচ্ছে ফিজিওলজিক্যাল এজ যে আপনি ফিজি মানে ফিজিক্যালি কীরকম ফিট আছেন আছে না আরেকটাকে বলে ক্রনোলজিক্যাল এজ হুম এটা হচ্ছে আপনার অরিজিনাল ডেট অফ বার্থ এই দুইটার মধ্যে আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফিজিওলজিক্যাল এজ আপনি শরীরের অসুখ বিসুখ কেমন আছে এটা দিয়ে সেই আর কি আপনাকে অনুষ্ঠানে একেবারে শেষে আবার অভিনন্দন এত সুন্দর থ্যাংক ইউ সার্জারি করার জন্য এবং সফলভাবে করার জন্য এবং ত্রিপুরাবাসীকে একটি নতুন আলোর দিশা দেখার জন্য দেখানোর জন্য যে আমরা এখন থেকে ত্রিপুরাবাসী যদি চায় বহির রাজে যেতে হবে না সার্জারির জন্য রিপ্লেসমেন্টের সার্জারির জন্য জিবি হাসপাতালেই বিনামূল্যে করতে পারবেন এবং ডাক্তার যে ঠিক কীরকম হওয়া প্রয়োজন আপনার সাথে কথা বলে হ্যাঁ বিনামূল্যে করার জন্য আমি বলবো সবাইকে যে আয়ুষ্মান প্রকল্পের আন্ডারে আসতে হবে একদম হ্যাঁ হ্যাঁ সে উনি আয়ুষ্মান কার্ড ছিল আর বাকিরাও যদি করে মানে অন্যান্য বেসরকারি নার্সিংহোম থেকে অনেক কম লাগবে কারণ যদি আয়ুষ্মান নাও থাকে